జై శ్రీ కృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధర శివాది గౌరవ భక్త వృందాది బోల హరే కృష్ణ కే పూర్చిన মঙ্গলারতি কখনো করতে হয়
ब्रह्म मूर्ति बोले के ना कारण होलो राधा रानी तिनी एखन संकेत ते राधा रानी तिनी जाबट ते के ना हां तिनी सखी देर संगे जाबट ते तिनी चली असे जटला पुटला सुई आछे ओरा मन कर छे बदाय हमारा बोमा बाड़ी ते सुछे बोमा बाड़ी ते सुई आछे किंतु बोमा बाड़ी ते घुमाई नी राधा रानी तिनी ललिता विशाखा सखीरा राधा रानी के श्रृंगार करे हैं यदि अमावस्या रात्रि है ताके कालो कपड़ो पड़िए और यदि पूर्णिमा रात्रि है ताके साधा कपड़ो पड़िए सखीरा ताके निये आसे हैं निये से ऐ संकेत ते निकुंज मंदिर ते राधा रानी गोपी तेरे काछे विश्राम करछे और कृष्ण पुता ते के आसे नंदग्राम ते ওখানে মা যশোমতিও চিন্তা করছে গোপাল আমার কাছে ভূমি আছে কিন্তু যে গোপাল কোথায় চলে গেছে ও জানে হ্যাঁ এখন মঙ্গল আরতি কোন সময় করতে হয় হ্যাঁ কেন সকাল করতে হয় কারণ হলো এই মঙ্গল আরতি করলে কি হবে লোক উঠার আগে হ্যাঁ লোক জাগার আগে রাধা রানী তিনি কি করবে তিনি সকালে সকালে গিয়ে ওই চুপচাপ শুয়ে যাবে বাড়ি আর গোপাল কি করবে ও গিয়ে চুপচাপ চুপচাপ গিয়ে ওখানে শুয়ে যাবে ঘরে আর যখন মা যশোমতী আগ করবে না বলে আমার গোপাল আমার কাছে ছিল আমার গোপাল আমার কাছে ছিল আর যখন চটলা কুটলা যখন উঠবে সাহস আর নন দেখবে আমার যে বউ মা না রাত্রি সারা আমার কাছে শুয়েছিল আমার বউ মা ও কোথায় যায়নি বুঝতে পারছেন এই যে নিয়ম হলো মঙ্গল আরতি কখন করতে হয় একদম ভোর ভোর মঙ্গল আরতি করতে হয় হ্যাঁ সকাল হওয়ার আগে মঙ্গল আরতি শেষ করে দিতে হয় এই জন্য সকালে সকালে কি করতে হবে মঙ্গল আরতি গোলক বৃন্দাবনে এই সখী মন্দিরটা করে এখন এখন আমরা করি হ্যাঁ এখন আমরা করি এই জন্য প্রভুপাদ তিনি বলতেন নরোত্তম দাস ঠাকুর বলে সাধনে ভাবি পে যাহা সিদ্ধিতে পাইলতা বলে এই গৌরী মঠটা কি বলি এই গৌড়ীয় মঠ হলো একটা ট্রেনিং সেন্টার এটা কি এটা হলো ট্রেনিং সেন্টার যদি এখানে ট্রেনিং ভালোভাবে পেয়ে থাকেন না যে যত ভালো ট্রেনিং করবে তাকে সেই রকম চাকরি পাবে হ্যাঁ চাকরিও সেই সুন্দর চাকরি পাবে এইখানে যদি গৌড়ীয় মঠ প্রভুপাদ বলছেন এটা হলো ট্রেনিং সেন্টার প্রভুপাদ তিনি যে যে সমস্ত নিয়ম বলেছেন দেখুন গোলক বৃন্দাবনে ওই গোপী মন্দিরে যা করে আমরা তাই করছি এখানে কি হয়েছে রাধা রানী তো চলে গেছে গোপী চলে গেছে সমস্ত সখী মন্দিরে আমরা সতী করছে সেখানে বসে কীর্তন করে রাধা গোবিন্দের কীর্তন করছে আমরা সকাল বসে কি করছে এখানে এখানে আমরা সেই কীর্তন করছি বুঝতে পারছেন তো রাধা কৃষ্ণ প্রণাম চার্জ দেয় না এই জন্য
এখানে চার যে নিজ আছে, এক মাস পর্যন্ত থেকে সকাল সকালে মঙ্গল আরতিতে উঠছে, কীর্তন করছে, হরিকথা শুনছে, হ্যাঁ, এইটা যাতে গিয়ে বাড়িতে এই যে ট্রেনিং এখানে দিচ্ছেন ওই বাড়িতে গিয়ে যাতে ওই ট্রেনিংটা ঠিক থাকে। এইরকম নয় এখানটা সকাল সকালে উঠলেন আর বাড়িতে নাকে সলিসিটার দিয়ে ঘুমা থাকে, যেরকম কিছু ভক্তরা উপরে ঘুমা দেবে, হ্যাঁ, এই জন্যে বলে তা না, এই জন্যে বাড়িতে গিয়েও তাড়াতাড়ি উঠবে, তাড়াতাড়ি উঠে তিলক আদি ঠাকুরের আরতি, ঠাকুরকে ভোগ লাগা, হ্যাঁ, ঠাকুরের যে সমস্ত সেবা আদি আছে বাড়িতে গিয়ে এইসব কাজ করতে হবে, হ্যাঁ, বাড়িতে গিয়ে এইসব কাজ করবেন বাড়িতে গিয়ে। এই জায়গাটা হলো ট্রেনিং সেন্টার, বুঝতে পারছেন তো, এটা হলো ট্রেনিং সেন্টার। এখানে প্রথম আঙ্গুলটা কি, প্রথম আঙ্গুলটা হলো সাধকের সাধনের চেষ্টা, হ্যাঁ, আমি ভগবানকে পেতেই হবে। এখানে এই সংসার দেখুন, লোক সংসার করার জন্য কত কষ্ট না করে, হ্যাঁ, কত কষ্ট না করছে সারা জীবন, তার সংসারে সবাইকে ছেলে মেয়ে, হ্যাঁ, স্ত্রীকে সুখী করার জন্য কি না করছে, সারা দিন গর্ভের মত আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না করছি, কাদার মত সারাদিন পরিশ্রম করছি, আর সারাদিন তো পরিশ্রম করছি, আর বাড়িতে যখন আসি না মনে হয় গোটে স্ত্রীকে একটু মিষ্টি মিষ্টি কথা বলে, আর বাড়িতে এলেই স্ত্রীর গালি, এত দেরি করলে কেন, কি করছিলে, হ্যাঁ, ছেলেটাকে পড়াতে হবে না, বাজারে পড়তে আসে নাই, সারাদিন কাজ করলো, আবার সংসার এসে আবার সেই ছেলে মেয়েদের গালি, হ্যাঁ, গালি, আবার দৌড়ালো, আবার দৌড়ালো, কিসের জেনে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কিসের সংসার কিন্তু যখন রক্ত বের হয় না, যখন রক্ত বের হয় ছেড়ে দেয় না কেঁদে আছি, সেই রকম ভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সংসারটা ঠিক সেই রকম, মনে হলো সংসার মধ্যে বিয়ে টিয়ে করলে বোধে খুব সুখে থাকবো, বিয়ে টিয়ে করলে বোধে সুখে থাকবো, বাস একটু সামান্য তুচ্ছ সুখের জন্য যখন এক দুটো বাচ্চা হয়ে গেল না সব সুখ শেষ, এখন সারা জীবন মরার আগ পর্যন্ত তোমাকে আর দুঃখ ছাড়বে না, হ্যাঁ, এই জন্য একটা মেয়ে যখন বিয়ে হয়ে যখন ওর শ্বশুর বাড়িতে যায় দেখবেন মেয়েটা খুব কান্নাকাটি করে, এখন মেয়েটা খুব কান্নাকাটি করছে, কিছুতেই কান্না বাড়তে হচ্ছে না, সবাই বুঝাতে চাইছে কেন কেতো কান্নাকাটি করছ, ওর পতি বললে এই কেন কেতো কাঁদছো, কান চুপ করো না, ও যখন যাচ্ছে এখন শ্বশুর বাড়িতে তখন বলছে প্রথমে দিন আমি কেঁদে দিলাম, এখন আমার কান্না বন্ধ, এখন তোমাকে সারা জীবনে কাঁদতে হবে, আমার কান্নাকাটি আমার বন্ধ হয়ে গেল, আজকে প্রথম দিন কাঁদতাম আর তোমাকে সারা জীবন তোমাকে কাঁদতে হবে, হ্যাঁ, দেখো এখানে শিক্ষা দিচ্ছেন, এখানে এই তুচ্ছ ভোগের জন্য কত কষ্ট না করছি, কত কষ্ট না করছি, এখন সংসারে আপনারা বলুন, এখন স্ত্রীকে প্রসন্ন করতে পেরেছেন, ছেলে মেয়েদের সেবা করে তাদের খুশি করতে পেরেছেন, বলুন কেউ করতে পেরেছে, কেউ করতে পারে, যখন আমি এদের জেনে চার কোনো ফল নেই, যদি তার জেনে সারা জীবন দিয়ে দিই সেই গোবিন্দের জন্য কেন করব, যার জেনে করলে পরে তিনি কখনো ভুলবে না, হ্যাঁ, এই জন্য ভক্তিবৃন্দ ঠাকুর বলছে তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ
তোমার সেবায় দুঃখ হয়ে যেত, যদি পবিত্র সেবায় যদি কিছু দুঃখ হয় বলে দুঃখ নাই, বলে সে তো পরম সুখ, বলে পরম সুখের বিষয় সেবা, সুখ দুঃখ সেবাতে যে সুখ পাওয়া যায় যে দুঃখ পাওয়া যায় পরম সম্পদ। ভক্তিমন ঠাকুর বলছে যেরকম এই সংসারে কত কষ্ট করছি, এখানে যে গোবিন্দ সেবার যদি যদি আমরা কষ্ট করি, তিনি কি দেখছে না সবকিছু দেখছে, আমার জন্য কিভাবে এক মাস পর্যন্ত আপনারা এসেছেন ঘর দ্বার ছেড়ে দিয়ে, হ্যাঁ কত ভালোবাসা ছেলে মেয়ে নাতি পাতি সব ছেড়ে দিয়েছেন এক মাস ছেড়ে, আর সকালে সকালে উঠছে আর স্নান করে আরতি তারপর দৌড়া ছেলে পরিক্রমাতে সারাদিন পরিক্রমা করতে করতে আবার ঘুরে এলেন আবার সকালে, এই যে গোবিন্দ সেবার জন্য যে পরিশ্রম থেকে দেখছে না সবকিছু দেখছে, ওই যে তার সেবায় যে দুঃখটা দুঃখ নাই ওটা হলো পরম সুখের বিষয়, সেটা হলো পরম সুখের আনন্দের বিষয়, কেন সেটা গোবিন্দের জন্য করছে, বুঝতে পারছেন তো? এই যে প্রথম যে আঙ্গুলটা হলো তার জন্য যখন আমরা করব, হ্যাঁ গোবিন্দের জন্য যখন আমরা করব এটা হলো প্রথম আঙ্গুল, আর দ্বিতীয় আঙ্গুলটা কি আর যখন ঠাকুর দেখবে না আরে বাবার এটা নাছড়া বন্ধা, যেটা আমাকে বিয়েই ছাড়বে সারাদিন আমার নাম সারাদিন কৃষ্ণ ভক্তি সারাদিন ভজন, তখন ভগবান সন্তুষ্ট হয়ে তখন কি করবে তিনি তখন তোমার প্রেমেতে বসিভূত হয়ে যাবে। এই যে এটা হলো দু আঙ্গুল, এখন যখন গোপালকে মা যশোদী বেঁধে দিয়েছে বলে তুমি পড়িতা সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার পিছনে আমার সব সময়গুলো নষ্ট হয়ে গেল, ঘরে সব কাজ কাজ পড়ে আছে, যখন চড়িয়েছে এখন সকালে এসে গেছে বলে গোপাল তুমি বাঁধা পড়ি গেছো, বলে হ্যাঁ আমি বাঁধা পড়ি দিয়েছি, বলে খুলে দাও তোমার খেলতে যাও, আর সখারা চেষ্টা করছি খোলার জন্য, একটা সখা খুলতে চেষ্টা করে আর খুলতে পারছে না, আর একটা সখা ঢাকা মারছে তুই খুলতে পারছে না আমি খুলবো, তখন ও চেষ্টা করছি খোলার জন্য আর একটা যে ঢাকা মারে তুই খুলতে শিখবি, তো ও এসে চেষ্টা করছে কিন্তু আর কিছুতেই খুলতে পারবে না, বলে কেন খুলতে পারবে না, বলে ওইটা হলো প্রেমের বন্ধন, ভগবানকে কেউ বাঁধতে পারে না যার বাহার নেই যার ভিতর নেই, তাকে কি করে বাঁধবে তাকে অনন্ত অসীম তিনি, হ্যাঁ এখানে কি করে বাঁধবে, মা তার প্রেমে তো তাকে বেঁধেছে, আর এখানে খোলার জন্য কে চেষ্টা করছে, বলে সখারা, সখারা হলো সখ্য রসে, হ্যাঁ সখারা হলো সখ্য রসে, অতএব আমাদের সখ্য রস থেকে বাৎসল্য রস হলো শ্রেষ্ঠ, বুঝতে পারছেন তো? দেখুন প্রথম হলো দাস্য রস, দাস্য রসকে কি হয় ভক্ত চিন্তা করে ভগবান হলো আমার প্রভু আমি হলাম তার সেবক আমি হলাম তার দাস, এটা হলো দাস্য রস, ওর উপরে যখন সত্য রস যাচ্ছে সেখানে কি হয়ে যাচ্ছে সেখানে সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ তুমি কোন বড় লোক তুমি আমি সমস্ত খারাপ বলছি, তুমি কিসের বড় লোক, শ্রীরাম বলে কৃষ্ণকে তোর বাবার কত গুরু আছে 9 লক্ষ, যেন আমার বাবার কত 11 লক্ষ আছে, আর যখন আমার তোমার সঙ্গে কুস্তি লড়ি না আর তোমাকে ফেলে দিই আমি, হ্যাঁ তোমাকে হারিয়ে দিই, তুমি কিসের বড়, এখানে সত্যের সমান, ওর উপরে হলো ছেলের রাস, যেখানে ভগবান হয়ে যাচ্ছেন ছোট আর ভক্ত হয়ে যাচ্ছে বড়, যেরকম মা যশোদী তিনি কি চিন্তা করছে গোপাল যদি আমি না খাই ও কোথা থেকে খাবে, হ্যাঁ ও হলো আমার ছেলে তাকে আমাকে শাসন করতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে, সেখানে ভগবান হয়ে যাচ্ছে ছোট আর ভগবান ভক্ত হয়ে যাচ্ছে বড় সেখানে হয়ে যাচ্ছে, এই জন্য সখ্য রস থেকে বাৎসল রসকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, কিন্তু তিনি তো সখ্য রসে বাঁধা দিয়েছে তাকে বাৎসল রসে খুলবে কি করে, খুলতে পারলো না, সখ্য রসে কি করে খুলবে খুলতে পারলো না, এখন কি হয়েছে কৃষ্ণ সামনে দুটি বৃক্ষ দেখেছে জমলার্জুন বৃক্ষ, এরা আগের জন্মে স্বর্গের যে কুবের কুবেরের এরা দুটো পুত্র ছিল নল কুবের আর মণিগ্রী, একদিন এরা
মদ খেয়ে ওই শিবের একটা বাগিচা আছে, শিবের একটি বাগিচা আছে, এরা দেখাশোনা করতো। বলে এরা দেখাশোনা কেন করতো, কারণ কি? বলে কারণ হলো এক সময় একটা ব্রাহ্মণ এখানে বলতেছে চোর হয়ে গেছে, ওই ব্রাহ্মণ যে চুরি করতে গিয়েছে, এখানে চুরি করতে গিয়ে না আজকে আর কিছুই পায়, হাতে কিছু পায়, এখানে চিন্তা করেছে কমসে কম আজকে খরচাটা তো একটু চলা দরকার। এখানে করতে করতে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, দেখছে একটা শিবের মন্দির, কিন্তু অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছে না। ওইটা ছিল ওই কার্তিক মাস, কোন মাস ছিল? কার্তিক মাস ছিল। এখন ও দেখছে রাত্রি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ও কি করছে, নিজের যে কাপড়টা ছিল না ওই দিয়া সিলাই দিয়ে জ্বালিয়েছে। যে মন্দিরে কি আছে, দিয়া সিলাই দিয়ে জ্বালিয়ে দেখে দেখবেন ওই শিবের লিঙ্গর উপরে এই উপরে শিখার মধ্যে একটা পিতলের ঘড়াল টান আছে, আর ওর নিচে একটা ছিদ্র আছে, ওর এক বুন্দ এক বুন্দ করে জল শিবের মাথায় পড়ছে। তখন ও চিন্তা করলো কমসে কম আজকে খরচা পানিটা তো চালাতে হবে। এখন হাত বাড়িয়েছে আর ওই পিতল পাত্র উপরে হাত যায়নি, যখন হাত না দিয়েছে না ওই যে শিবের লিঙ্গ আছে, শিবের লিঙ্গ ওর উপরে একদম দাঁড়িয়ে গেছে। যখন ওর উপরে চড়ি দিয়ে যখন ওই পাত্রটা নামাইতে যায় আর শিব ঠাকুর তো প্রসন্ন হয়ে গেছে, প্রকট হয়ে গেছে, বলে বরম ব্রুহি তৃপ্তম অস্মি, আমি প্রসন্ন হয়ে গেছি, তুমি আমার কাছ থেকে বর চাও। হ্যাঁ, বলে আমার উপরে কেউ একটু বেল পাতা চাড়ি দিয়ে বা একটু কেউ ফুল চড়ায় বা কেউ বেলের ফলটা চাড়ি আমার উপরে অর্পণ করে, কিন্তু তুমি তো আজকে পুরাকে পুরা চড়ে দিবি, তুমি আজকে পুরাকে পুরা আমার উপরে নিজেকে নিজে দিয়ে দিয়ে যাও। এখন ও যে ব্রাহ্মণ চোরটা ছিল না, এমনি তো ব্রাহ্মণ আছে, সংস্কার আছে, এখন উনি বুঝতে পেরেছেন আমার অপরাধ হয়ে গেছে, শিবের আমি শিবের মাথার উপরে চড়ে গিয়েছি, আমার অপরাধ হয়ে গেছে। এখন শিবের চরণে সিদ্ধা সাষ্টাঙ্গ প্রণাম করে শিবের পা ধরে না কান্নাকাটি করতে আরম্ভ করেছে। বলে ঠাকুর, আমি যে গরিব না, আমি এই জন্য আপনার মাথার উপরে চড়ে গিয়েছি, হ্যাঁ আমি খুব গরিব, বাড়িতে খাওয়া দাওয়ার কিছু নেই, এই যে গরিবই আমাকে এত খারাপ কাজ করিয়েছে। এই জন্য ঠাকুর তুমি তো হলো ভোলে বাবা, মানে শিবকে কি বলা হয়, ভোলে বাবা বলা হয়, ভোলে মানে খুব ভোলা বাবা, খুব সরল, খুব সরল তিনি, এই জন্য তেনাকে বলা হয়। আর শিব ঠাকুর তিনি বৈষ্ণব, হ্যাঁ বৈষ্ণবদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি খুব দয়ালু। তখন শিব ঠাকুর বলছে ঠিক আছে, তুমি যখন ক্ষমা চেয়েছো আমার কাছে, নিজের ভুলটা বুঝতে পেরেছ, আজ থেকে আমি তোমাকে ধন কুবের বানিয়েছি। ধন কুবের কে নাম শুনেছে? কুবের যত টাকা পয়সার যত মালিক না, ও যত হীরা চাঁদি মুদ্রা সব ওর কাছে থাকে, ওই কুবেরের কাছে। এই জন্য আমাদের দক্ষিণ ভারতে না ঠাকুর যখন বিয়ে করতে গিয়েছে ওই পদ্মাবতী লক্ষ্মীর কাছে টাকা লাগবে, তখন সেই কুবের কাছ থেকে ঠাকুর টাকা ধার দিয়ে এখনো তার সুদটা দিচ্ছে, এখন পুরা দিতে পারছে না ঠাকুরের, বুঝতে পারছেন তো? এই জন্য কুবের হলো সমস্ত টাকা পয়সার মালিক, এই জন্য বাস তাকে ধন কুবের বানিয়ে দিয়েছে। যখন ধন কুবের বানিয়ে দিয়েছে এখন তিনি শিবের কাছে ঋণী হয়ে গেছে, শিব আমাকে সমস্ত টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে। এই জন্য ওই যে বাগিচাটি ছিল ওই শিবের, হ্যাঁ এই বাগিচাটি ছিল কার ছিল, ওই শিবের, এই জন্য সুন্দর শিবের বাগিচাটি। এই জন্য কুবের তিনি কি করছিলেন, নিজের দুটি যে ছেলে ছিল নল কুবের আর মণিগ্রী, ওই দুটো ছেলেকে সেখানে লাগিয়ে দিয়েছে, বলে যাও তোমরা এটা আমার শিবের বাগিচা, তোমরা ওই শিবের বাগিচাতে গিয়ে দেখাশোনা করো শিবের। এই জন্য যখন নারদ দেবী যাচ্ছিলে ওরা মদ খেয়ে ওই মেয়ে ছেলে দিয়ে লেংটা হয়ে বাস জল বিহার করছে, ফুর্তি মারছে। আর যখন নারদ ওই আস্থা দিয়ে আসছিলেন আর ওই যে অপসারীরা ছিল সরকারের যে অপসারীরা দেশে সাধু বাবা আসছে, সঙ্গে সঙ্গে ওরা উঠে বেরিয়ে এসছে, বেরিয়ে এসে শরীরের মধ্যে কাপড়টা জড়িয়ে তিনি গাছের আড়ালতে লুকিয়ে গিয়েছে, হ্যাঁ লুকিয়ে গিয়েছে। কিন্তু এই যে দুটো নল কুবের আর মণিগ্রি ছিল না, বলে আমরা ফুর্তি মারছিলাম এখানে, আর তুই ফুর্তির মধ্যে তুমি বাধা দিলে, তুমি আর রাস্তা কোথা থেকে পেলে না, এই রাস্তা তুমি পেলে, হ্যাঁ আমরা আড্ডা মারছিলাম এখানে, আর তো নার দেবে লাল লাল চক্কর তাকিয়েছে, বাবার কোনো কাণ্ডের জ্ঞান নেই,
एक नारद तिनी दयालु नारद तिनी अत्यंत दयालु नारद करना तिनी वाले वैष्णव तिनी हैं तिनी दयालु तो करना नारद तिनी चिंता कर ले इधर उधार करता इधर उधार करता अरे उदाहरण दिले जेकम अपना बाड़ी से तुम्हारा से बच्चा चले आते इधर बच्चा जब तुम्हारा देखिए जब सारा दिन खेला करते करते घूम ही जाए ना ताकि उठिए खावा ना बड़ा कठिन बुझ बात सुन तो बच्चा क्या उठिए खावा ना जाएगा क्या ना सारा दिन खेलते खेलते थके जाए परेशान हो जाए और सुए गले ताकि उठिए खावा ना जाएगा और की कर से माँ खूब सुंदर रान्ना बान्ना करते पिठा बनाना दिए ছেলে কে যেটা ভালোবাসে সুন্দর পিঠা বানা নিয়েছে পা আর সেই খেজুর গুড় বড় সুন্দর পিঠা বানা সুন্দর বানিয়েছে এখানে ছেলেটা শুয়ে গেছে মা কি করবে ছেলেটা না উঠলে না ওকে চিমটি কেটে আর তাকে নড়িয়ে ধড়িয়ে বলে উঠা উঠা করে জোর করে উঠাবে উঠিয়ে কি করবে ওর মুখে ওই পিঠা খাও হাঁটা সময় এসে আছে বাংলায় এখানে পিঠা বানা হবে না ওই পিঠা বানা আপনারা আমাদের ডাকেন না আপনারা কৃষ্ণবাদে খাওয়ান এখানে এখানে বলছেন নারদ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন না নারদ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন হ্যাঁ তিনি তাদের অভিশাপ দিলেন যাও সেরকম বৃক্ষ লেখটা হয়ে দাঁড়িয়ে থাকে তোরা লেখটা হয়ে আছে না বোঝা ওই বৃক্ষ যদি প্রাপ্ত করো নারদ তাদেরকে তিনি ক্রোধিত ক্রোধিত হয়ে অভিশাপ দিলেন না আর নারদ যে আছে ওরা তাকিয়ে আছে তাকিয়ে থাকবে না নারদকে অভিশাপ দেওয়ার কি দরকার বলে কার না হলো নারদ তিনি হলো সাধু বৈষ্ণব অত্যন্ত দয়ালু হয় বৈষ্ণব অত্যন্ত কৃপালু হয় বৈষ্ণব এই জন্যে তিনি তাদেরকে বললেন বৃক্ষ যদি প্রাপ্ত করো বলে বৃক্ষ যদি নয় তাদেরকে উদ্ধার করবে হ্যাঁ এখন যখন বলছে বৃক্ষ হয়ে যাও হ্যাঁ বৃক্ষে হয়ে যায় নার তাদেরকে পিঠা বানা খাওয়া চাইছে ওই তো কৃষ্ণ ভক্তি রস খাওয়া দিয়েছে কেন ওই পরম পদ খেয়ে লেখা হয়ে জল বিহার করেছিল নার চাইছে এদের আমি কৃষ্ণ ভক্তি রস পান করাবো এখন নার অভিশাপ যখন দিয়েছে আর পায়ে থেকে গাছ হতে আরম্ভ হয়েছে হ্যাঁ গাছ আর যত নেশা ছিল না নেশা নেশা একদম নিচে নেমে গেছে বলছি বৃক্ষ হতে গেলে বৃক্ষকে কাটে দেখবে হ্যাঁ আর জবাল আদমি ছাল চড়ায় লোকের ঔষধ দাবি খায় বুঝতে পারছে আর সেই বৃষ্টি রৌদ্র মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে বুক ফাটলেও জল চাইতে পারবে না বৃক্ষ জন্ম খুব কঠিন জন্ম তখন তিনি সেই নারদের চরণকে ক্ষমা প্রার্থনা দিয়েছে আমাদের উদ্ধার নিতে যাবে বলে যাও তোমরা গোকুলতে ওই জমলার যদি বৃক্ষ ওই জন্ম নিবে যখন কৃষ্ণ দ্বাপর যুগে আসবে ওই কৃষ্ণের চরণ স্পর্শে তোমাদের ভক্তি হবে এখানে নারদ বলছে কৃষ্ণের চরণ স্পর্শে উদ্ধার হবে নারদ তিনি কে বলে কৃষ্ণ ভক্ত এই জন্য ভগবান কি করে হ্যাঁ নিজের প্রতিজ্ঞাকে ভগবান ভেঙ্গে তিনি ভক্তর প্রতিজ্ঞাকে তিনি রক্ষা করে তিনি নিজের প্রতিজ্ঞাকে ছেড়ে তিনি ভক্তের প্রতিজ্ঞাকে তিনি রক্ষা করে এই জন্য নারদ বাক্য রক্ষা করার জন্য সখাদেরকে বললেন দেখো ওই যে কুতুকলটা আছে না ওইটাকে ধাক্কা মারে কিছু করে ওরা ধাক্কা মেরেছে আর গোপাল হ্যাঁ হামাগুল খেতে 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 দিয়েছে ওই গিয়ে ওই যে দুইটি বৃক্ষ ছিল না ওর মাঝখানে দিয়ে পার হয়ে গেছে যখন পার হয়ে গেছে আর কুতুকলটা আটকিয়ে গেছে যখন আটকিয়ে গেছে তখন কৃষ্ণ একটু শক্তি লাগিয়েছে যখন জোর করে টেনেছে না দুইটি বৃক্ষ দুই দিকে বিশাল বৃক্ষ ইয়ে সত্যযুগের কথা এটা হলো দ্বাপর শেষে মানে কত লাভ লক্ষ বর্ষ পর্যন্ত তারা ওই বৃক্ষ হয়েছিল আর দুই দিকে দুইটি বৃক্ষ দূর খুব জোর করে দুইটি বৃক্ষ দুই দিকে পড়েছে পড়ার সঙ্গে সঙ্গে ওই যে নল কুয়ের মণিগ্রীব ছিল কৃষ্ণের চরণ কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ কে মাধ্যমে বাঁধা আছে দৌড়টি ওই দৌড়টি বাঁধা আছে উদ্যোগের মধ্যে আর কুতুকলটা লেগেছে তা কোথায় ওই বৃক্ষের মধ্যে বাস লাগার সঙ্গে সঙ্গে দুইটি দেবতা রূপে নলকুবের মণিগ্রীব প্রকট হয়েছে কৃষ্ণের খুব সুন্দর সুন্দর স্তুতি করছে বলে বাণী কথায়াম হ্যাঁ বলছে প্রভু আমার দেব প্রাপ্তি কৃপা করো যাতে এই যে বাণী বাণী মানে এই কথা যে বাক্যটি যাতে তোমার কীর্তন করতে পারে কি করতে পারি তোমার কীর্তন করতে পারি হ্যাঁ
हरे कृष्णा हरे कृष्णा, बोलो सबाई कृष्णा कृष्णा हरे हरे, हरे राम हरे राम राम हर हर, पर जोर से बोलो हरे तुम्हारे गुण कीर्तन से लागे ऐजने बोलचन सुतो गोस्वामी जदी एई बाणी जाके गोविंद रे कीर्तन ते ना लागे हरि नाम ना कर जदी संसार रे कथा बोली ना बोलो ओ जीवा ना गिरा दम बोलो बैंक रे जीवा मत देखो वर्षा समय बैंक जब ट्रैक्टर ट्रैक्टर करे ना हां ट्रैक्टर ट्रैक्टर निकल करे और जब पुरुष बैंक ताकि करे वो स्त्री के ताकि वो स्त्री की आंसू रे काल से जाए स्त्री रूपे তখন সেই সরপটি দেখে আহার আমাকে ডাকছে তখন এসে ধীরে ধীরে তাকে খেয়ে হ্যাঁ যদি কানটা কি করবে প্রজা তোমার যদি কথা শুনতে পারি আর যদি কান দিয়ে গোবিন্দের কথা না শোনা হয় বলে দুটো মাত্র গর্ত দুটো হ্যাঁ দুটো বিল দুটো হলো গর্ত যার মধ্যে কাল কি সরপটি বাস করছে বলে চোখ দিয়ে কি করে বলে তোমার মূর্তিকে দর্শন করবো যদি তাকে দর্শন না করা হয় বলে ময়ূর পাখায় যেরকম চক আছে তোমার চক ঢালো সেই রকম হ্যাঁ এই জন্যে বলছে হে প্রভু যখন তোমার ভক্তকে দেখব না দেখার সঙ্গে সঙ্গে যাতে তাকে প্রণাম করে এই জন্য শাস্ত্র বলছে বৈষ্ণব দেখিয়া যদি না নোয়া মুন্ড তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড বুঝতে পারছেন তো যদি বৈষ্ণব দেরকে দেখে যদি তাদেরকে প্রণাম না করা হয় তো আমি মুন্ডা জাগিয়ে পড়ে বলি নরকের কুণ্ড তোমার সেই মাথা নরকে চলে যাবে এই যে নিয়ম হলো যখন কোন সাধু গুরু বৈষ্ণবদের দর্শন করবো কি করবো প্রথম তাদের চরণে প্রণাম করবো হ্যাঁ প্রণাম করবো তাদের যদি প্রণাম না করা হয় না উদাহরণ দিচ্ছে যেরকম বড় পুলিশ অফিসার আছে ছোট পুলিশ আর দাঁড়িয়ে আছে দেখবেন এল আসার সে সালুট করে আর সালুট না করে না চাকরি যাবে ওর চাকরিটা চলে যাবে বল ঠিক সেই রকম যখন বৈষ্ণবদেরকে দেখে আমরা প্রণাম না করবো না শাস্ত্র বলছে তিন দিন পর্যন্ত না দিয়ে না দিয়ে ব্রত করতে হবে আর সর্বস্ত্র দিয়ে যমরাতে গঙ্গাতে স্নান করবে তার পাপ মিলবে পাপ থেকে মুক্তি হবে এই জন্য শাস্ত্র বলছে এই জন্য নল কুবের এখানে বলছে আমাদের এই বৃক্ষ যেন হলো কেন এই কাজ হতে হলে কেন এত বর্ষ পর্যন্ত হবে কারণ হলো নারদকে দেখে আমরা প্রণাম করি যদি ওকে দেখে একটু প্রণাম করে নিতাম না আমাদের এই দুর্দশা আর ভোগ করতে হতো না এই জন্য তিনি বলছেন ঠাকুর যখন তোমার ভক্তকে দেখব যাতে মাথাটা নিজে থেকে যাতে তার চরণে নিচু জাতি হয়ে যায় এখানে বলে তিনি তাদেরকে তিনি পরিক্রমা করে কৃষ্ণকে তিনি পরিক্রমা করে তিনি চলে গেলেন বলে কোথায় গেলেন বলে এক সঙ্গে তারা দুই স্বরূপ প্রাপ্ত করলো এক স্বরূপতে তারা গোলক বৃন্দাবনে গেল হ্যাঁ সিদ্ধকণ্ঠ আর মধুকণ্ঠ হয়ে সেখানে সকালে আর বিকালে সকালে তার বাৎসল্য লীলা আর বিকালে তার মধুর লীলাকে বর্ণনা করে আর একটু স্বরূপ হয়ে ওই কুবের ছেলে হয়ে তারা নল কুবের মুনি হয়ে গেল যখন চলি গেছে ওই বৃক্ষ দুটি পড়েছে খুব জোরে শব্দ হয়েছে এত ভীষণ শব্দ হয়েছে যত ব্রজবাসী ছিল না সব বেরিয়ে এসেছে বলে কি হলো কি হলো বজ্রপাত হলো না কি দেখে নন্দ বাবা দৌড়ি দৌড়ি এসে দেখে না এই গোপাল ওই দুইটি গাছের মাঝখানে ফসে পড়ে আছে যদি একটু এদিকে ওদিকে হতো না বাস গোপালের বল হরি হরি বল হয়ে যেত হ্যাঁ এই জন্যে নন্দ বাবা দৌড়ি এসেছে দৌড়ি এসে দেখে দুইটি মাঝখানে ফসে আছে গোপাল সঙ্গে সঙ্গে সে রসি খুলে দিয়েছে কেন মা যশোমতি দেখেছে তিনিও বাক্সের রসে তিনিও বাক্সের রসে এই জন্য খুলে দিয়েছে দেখবেন ছেলেদের কা স্বভাব কি জানে তো যদি মা খুব মারে খুব মেরেছে মা কিন্তু বাবা যদি একটু আবদার করে না একটু ভালোবাসে তাহলে ছেলে কান্নাকাটি করতে হবে এখানে মা তো বেঁধেছিল মা বেঁধেছিল এখন নন্দ বাবা এসে খুলে দিয়েছে আর পকেট থেকে তার লাড্ডু এনে দিয়ে দিয়েছে বলে গোপাল তোমার কে বেঁধেছে বলে মা বাস গোপাল তো কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে হ্যাঁ কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে তখন নন্দ বাবা বলছে খুব মা 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 বলো হ্যাঁ মা 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 আর তোমাকে বেঁধে দিল বলে বাঁধলো কে বলে মা বলে খুললো কে বলে বাবা বলে কার কাছে থাকি
নন্দ বাবা খুব গালি দিয়েছে, বলে মনে হচ্ছে এক দুটা হাড়ি ধরতে পারে, আর তো কিছু নাই। তোমার এই হাড়ির মধ্যে তো আসত রাজার বাড়িতে এক দুটো যদি কেউ হাড়ি ভেঙে দিয়ে আর একটু মাখন টাকানো খেয়ে দিয়ে, হ্যাঁ আমাদের বাড়িতে কি অভাব আছে? মনে হচ্ছে ওই হাড়িতে আর তোমার এই যে ননিতে না মাখন তোমার বেশি আসক্তি। তুমি একে নিয়ে থাকো, আমি গোপালকে যদি কি কাজ যদি একটু এদিক ওদিক হতো না তাহলে গোপাল তো মারা যেত। কত কষ্টতে একটা গোপাল পেয়েছি, কত তপস্যা, কত যজ্ঞ, কত তীর্থাটন করে গোপালকে কত কষ্টে আমি গোপালটাকে পেয়েছি, আর তুমি তাকে বেঁধে দিলে, গোপাল তো মরে যেত এখন। বলে তুমি একে নিয়ে থাকো ওই হাড়ি আর মাতর নিয়ে, আমি কৃষ্ণ বলরামকে নিয়ে তীর্থ করতে যাচ্ছি। আর মা যশোমতী এত দুঃখী, এত দুঃখী যশোমতী হয়ে গেছে। তিনি বলছেন আমি এই হাতে গোপাল কি করে বাঁধলাম, এই হাতে কুষ্ঠ ব্যাধি কেন হয়ে গেল না, আমি আমি এই গোপালকে হাতে বাঁধলাম তা কি করে? মা যশোমতী খুব গালি দিয়েছে নন্দ বাবা। আর মা যশোমতী গিয়ে বাড়ির একটা কোড়াতে গিয়ে না কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া সকাল থেকে নেই, রান্না সকাল থেকে কি লীলা চলছে, সকাল থেকে আজ কার বাড়িতে রান্না টান্না হয়ে গেছে, কেন যশোমতী রানী তিনি রান্না বান্না খায়নি, প্রজারা কি করে খাবে, সবাই রান্না না বন্ধ আছে, সবাই বকুলকে সব খিদে। এখানে নন্দ বাবা কৃষ্ণ বলরামকে ব্রহ্মাণ্ড ঘাটে নিয়ে গেছে, ওখানে স্নান করিয়েছে, আর ধারসন দুধ, দুধের গরু যখন দুধ বের করা হয় না দেখবেন খুব গরম গরম থাকে, ওর মধ্যে মিশ্রি মিলিয়ে কৃষ্ণ বলরামকে খাওয়া দিয়েছে। আর নন্দ বাবা সন্ধ্যা সময় এসে, হ্যাঁ সন্ধ্যা সময় এসে বাড়িতে একটি কোনায় কৃষ্ণ বলরামকে কোলে নিয়ে বসে আছে, আর একদিকে কোণে মা যশোমতী বসতেনি, কান্না কাটি মা যশোমতী করছেন, হ্যাঁ কান্না করছেন মা যশোমতী। এখন বাড়িতে এখন লড়াই হয়ে গেছে, যদি বাড়িতে লড়াই হয়ে যায় না ওই লড়াইকে কে মিটাবে, যদি তৃতীয় ব্যক্তি কেউ থাকে, বলে কেন তৃতীয় ব্যক্তি কে মাঝখানে যদি কেউ হয়, বলে কে, বলে রোহিণী, তিনি বলতে প্রভুর মা হলেন তিনি রোহিণী, তিনি হলেন মাঝখানের লোক। তিনি চিন্তা করলেন বাড়িতে তো ঝগড়া হয়ে গেছে, লড়াই হয়ে গেছে, কিন্তু এই লড়াইটা সমাপ্ত কি করে হবে, যদি গোপালকে বাবার কোলে থেকে নিয়ে এই মায়ের কোলে যদি ছেড়ে দেওয়া হয় না তা ঝগড়াটা শেষ হয়ে যাবে। তখন তিনি বলদেব প্রভুকে বললেন, বলে বলদেব যা গোপালকে না বাবার কোলে থেকে নিয়ে মায়ের কোলে ছেড়ে দিই, তখন ঝগড়াটা শেষ হয়ে যাবে। এখন বলদেব প্রভু গিয়ে বলে গোপাল চল মায়ের কাছে চল, যখন ওর হাত ধরছে না, আর গোপাল তো খুব রাগ হয়েছে, মায়ে আমাকে বেঁধেছে, মা আমাকে বেঁধেছে, গোপালকে খুব রাগ হয়েছে। তখন গোপাল কি করছে, এক ঝটকা মেরেছে, যখন মেরেছে বলে আমি যাবো না, আমি মায়ের কাছে যাবো না, মা আমাকে মারে, যখন ঝটকা মেরেছে না বলতে প্রবলেম মানে পড়ে গেছে, হ্যাঁ ইতিমধ্যে মা রুই এসে গেছে। বলে গোপাল মায়ের কাছে যাবি না, বলে না মা আমাকে মারে, হ্যাঁ মা আমাকে মারে, কান বলে দিয়ে কখনো কখন আমি আর মায়ের কাছে যাবো না, আমি বাবার কাছে থাকবো। বলে তুমি মায়ের কাছে না যাও, দুধ থাকবে তাদের খাবে, বাবার কাছে তো দুধ পাবে না, দুধ তো মায়ের কাছে খাবে, হ্যাঁ দুধ কাকু চাকে পাবে। বলে বাবা ওই ধারসন দুধেতে তিনি মিশ্রি মিলিয়ে আমাকে খাওয়াই দিলে, বলে কার কোলে ঘুমাবি, কেন গোপাল যে পর্যন্ত মায়ের কোলে না ঘুমাতে না ঘুম আসতো না, হ্যাঁ ও ঘুমে আসে না, বলে ঘুমাবে কার বলে, বলে বাবার কোলে ঘুমাও, বলে খেলিবি কার সঙ্গে, বলে বলদেব প্রভুর সঙ্গে, তাও বলিয়া বলদেব সঙ্গে আমি খেলব, বলে মায়ের কাছে যাবি না, বলি না আমি মায়ের কাছে যাব না, মা আমাকে মার ধর করে। তখন তিনি বলছেন রোহিণী যদি মা এইরকম হয়ে যায়, বুঝতে পারছেন তো, এইরকম মানে যদি মা মরে যাবে, যদি তুমি মায়ের কোলে না যায় না মা মরে যাবে, এই জন্য যখন এইরকম হয়ে যাবে যখন মরে যাবে। যখন গোপাল শুনেছে যদি আমি মায়ের কোলে না যাই না মা মরে যাবে, আর গোপাল থাকতে পারে, সে বাবার কোলে থেকে দাঁড়িয়েছে, আর মা 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 করতে করতে তিনি গিয়ে সীতা তিনি মা যশোদার কোলে শুয়ে গেছে। যখন মা যশোদা গোপালকে কোলে দিয়েছে না, তখন মা তিনি ফুসফুস করে কান্না কাটে করতে আরম্ভ করছে,
আর ওখানে যত ব্রজবাসীরা ছিল এই লীলা দর্শন করে সবাই অজর নয়নে ক্রন্দন করছে। এই জন্য শ্রী সত্যব্রত মুনি বলছে বলে গীতেন্দ্রি কেশ লীলা রানন্দ কোতে শোভো সমীপাগত যাপয়ন্ত সদিয়ে পিতা ৌর